যেসব কারণে ভারত থেকে আসা চাল কিনছেন না পাইকাররা। ভারত সরকার 15 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত 2.5 মাস বাংলাদেশে কোনো চাল রফতানি করবে না, এমন গুজবের কারণে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে হিলিতে চালের মোকামে আসা ক্রেতারা চাহিদার চেয়েও বেশি চাল কিনে নিয়েছেন। তার উপর সম্প্রতি চালের দামের ঊর্ধ্বগতি রুখতে দেশের বিভিন্ন চালকল ও মিলগুলোতে মজুদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ফলে অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে চাল কেনা কমিয়ে দিয়েছেন তারা। হিলি স্থল বন্দরের আমদানিকারক ও চাল কিনতে আসা পাইকারা বাংলা তথ্য জানিয়েছেন, এদিকে ক্রেতা না থাকার কারণে একদিনের ব্যবধানে আরও আমদানিকৃত যাবতীয় ভারতীয় স্বর্ণ ও রত্না জাতের চাল প্রকারভেদে কেজিতে 2 থেকে 3 টাকা করে কমেছে। 5 দিনের ব্যবধানে প্রকারভেদে চালের দাম প্রতি কেজিতে কমেছে 6 থেকে 8 টাকা করে। এদিকে বাংলাদেশে চালের দাম কমতির দিকে থাকায় ভারতীয় রফতানিকারকরা চালের দাম 50 থেকে 55 ডলার করে কমিয়ে দিয়েছে। ভারত বাংলাদেশে চাল রপ্তানি করবে না এ সংক্রান্ত একটি ভুয়া চিঠির খবর ছড়িয়ে পড়ে গত 12 সেপ্টেম্বর। এ কারণে মুহূর্তের মধ্যে বিভিন্ন স্থানের পাইকারদের মধ্যে চাল সংগ্রহের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এ কারণে সে সময় চালের দাম 7 থেকে 8 টাকা পর্যন্ত বেড়ে যায়। যে চালের দাম প্রতি কেজি 39 টাকা থেকে 42 টাকায় ওঠানামা করত, কয়েকদিনের ব্যবধানে সেই চালের দাম প্রতি কেজি 47 থেকে 48 টাকা পর্যন্ত উঠে যায়। কুড়িগ্রাম ও পঞ্চগড় থেকে হিলি স্থল বন্দরে চাল কিনতে আসা পাইকারি ক্রেতা জানান, ভারত চাল রফতানি করবে না এমন খবর মুহূর্তের মধ্যে চালের ব্যাপক চাহিদা তৈরি হয়। আমরাও সেখানে 1 ট্রাক চাল কিনতাম, সেখানে 3 থেকে 4 ট্রাক কিনে নিয়ে গেছি, এলাকায় গিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে দিয়েছি। ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে আমরা বন্দর থেকে চাহিদার তুলনায় বেশি পরিমাণে চাল কিনেছি। তবে সম্প্রতি সরকার মিলগুলোতে চালের মজুদ কমাতে অভিযান পরিচালনা করে, এ কারণে আমরা যাদের কাছে বন্দর থেকে চাল কিনে নিয়ে গিয়ে বিক্রি করতাম তারাও আর চাল নিচ্ছেন না। এরকম অবস্থা দেশের বিভিন্ন স্থানেই চলছে। হিলি স্থল বন্দরের চাল আমদানি কারক ললিত কেশর হারুন ওর রশিদ ও মামুনুর রশিদ জানান, এ খবর ছড়িয়ে পড়ার ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই হিলি স্থল বন্দরের চাল সংগ্রহ করতে আসেন, আর এই সুযোগে ভারতীয় রফতানিকারকরা চালের রফতানি মূল্য বাড়িয়ে দেন। পুরনো যেসব এলসি ছিল সেগুলোর রফতানি বন্ধ করে দেয় তারা, একই এলসির বিপরীতে নতুন করে ডলার বাড়িয়ে দেয় এবং আগের এলসির বিপরীতে বেশি দামে চাল রফতানি করে। এতে করে দেশের বাজারে চালের দাম বাড়তে থাকে। চালের দাম বাড়তে থাকলেও আমদানি বন্ধ হয়ে যেতে পারে, এমন খবরের কারণে দেশের বিভিন্ন স্থানের পাইকাররা চাহিদার তুলনায় বেশি পরিমাণ চাল কিনে নেয়। জানা গেছে মাত্র একদিনের ব্যবধানে চালের দাম কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা। বুধবার ভারত থেকে আমদানিকৃত যে স্বর্ণা চাল প্রকারভেদে 44 টাকা থেকে 45 টাকা দরে প্রতি কেজি বিক্রি হয়েছিল, পরদিন বৃহস্পতিবার সেই চাল 42 টাকা থেকে 43 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। 3-4 দিন আগে একই জাতের চাল প্রকারভেদ 48 থেকে 49 টাকা করে বিক্রি হয়েছিল। ব্যবসায়ীরা আরও জানান, বর্তমানে দেশের বাজারে চালের দাম পড়ে যাওয়ার কারণে দেশের কোনো আমদানিকারক চাল আমদানির জন্য নতুন করে আর এলসি খুলছেন না। এর ফলে ভারত থেকে চাল আনার চাহিদা কমে যাওয়ায় ভারতের ব্যবসায়ীরা চালের দাম খানিকটা কমিয়ে দিয়েছেন। আগে প্রতি টন চাল 560 থেকে 570 ডলার মূল্যে রফতানি করলেও বর্তমানে তারা প্রতি টন চালের দাম চাইছেন 510 থেকে 515 ডলার করে। তবে এখনও বন্দর দিয়ে যে চাল দেশে প্রবেশ করছে সেগুলোর এলসি আগের বাড়তি দামেই করা ছিল। হিলি স্থল বন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, হিলি স্থল বন্দর দিয়ে গড়ে প্রতিদিন 70 থেকে 80 টাকা ট্রাক চাল আমদানি হচ্ছে, যা এখনও অব্যাহত রয়েছে। আর যথাসময়ে এসব চাল আমদানিকারকরা বন্দর থেকে খালাস করে নিচ্ছেন। এছাড়া দেশের বাজারে চলছে চালের সরবরাহ স্বাভাবিক রাখতে চাল খালাসের জন্য গত 15 সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দিনেও বন্দরের কার্যক্রম খোলা রাখা হয়েছিল। শুক্রবারও বন্দর খোলা রাখা হবে। চলতি মাসের 6 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত বন্দর দিয়ে 44,874 টন চাল আমদানি হয়েছে। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।